হ্যালো মিজান সাহেব হ্যাঁ এত উত্তেজিত হবেন না আমি ভালো আছি সত্যি বলছি আমাকে নিয়ে কোনো ভাববেন না হ্যাঁ শুনেন আমার নিখোঁজ হওয়ার ঘটনায় যে মামলা করতে বলেছিলাম সেটা কি খবর ও করে ফেলেছেন গুড ভেরি গুড আচ্ছা রাখি শুনেন মিজান সাহেব আমি জিজ্ঞেস না করলে নওরিনের কোনো কথা আমাকে বলবেন ওকে স্যার ও স্যার রাইতে কি আর কিছু খাইবে না যা খেয়েছি শুকর আলহামদুলিল্লাহ কি যে কর না স্যার এসব ডাল আলু ভর্তা ভেন্ডি ভাজি খাই কি আপনার পেট ভরছে আয়নকে দেখে এসেছ ঘুমিয়েছে তো ঘুমাই গেছে আর দাদা ভাই কি করছে দাদা ভাইয়ের কথা বলেন না সে কি করতে জানেন এমকে না টেকা এক ঘন্টা ধরে ঘুমতাছে একটা মানুষ যে এরকম টেকার পোকা হইতে পারে তারে না দেখলে আমি জানতামই না ওকে দোষ দিয়ে কি লাভ আমরা তো কম বেশি সবাই টাকার পোকা এই টাকার নেশে তো আমাদেরকে মানুষ থেকে অমানুষ বানিয়েছে স্যার আমার কিন্তু কোনো টাকার লোভ নাই আমি গ্রামে যাব যায়া জমি কিনবো এরপর দুইটা বলদ কিনবো বলদ দিয়ে আমি চাষ করবো আমার কিন্তু কোনো লোভ নাই চাষাবাদ করবো আর খাবো সেটা ঠিক আছে কিন্তু যেসব কীর্তিকলাপ করেছ সেটা মুছবে কী করে স্যার আপনার এই কথাটা আমি ঠিক বুঝলাম না আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে থানায় একটা মামলা হয়েছে তোমরা যে আমার বাড়ির আশেপাশে ছিলে সিসি ফুটেজে তোমাদের ভিডিও থাকার কথা স্যার ওইসব নিয়ে আমি কোনো চিন্তা করতেছি না আপনার ছায়া তলে আসি মানে আমি একদম পুরোপুরি নিরাপদ আমার বন্ধু রুস্তম রসুখার একটি বিখ্যাত কবিতা আপনাকে আবার শোনাচ্ছি খুব মনোযোগ দিয়ে শুনবেন কবিতাটা হইতেছে যেই মুহূর্ত গেছে চলি জীবনের সেই দিনগুলি ফুরা এগিয়েছে সব একবার আসি তারা ফিরে তোমার পায়ের চাপে করেছো তাদের ধুলি চমৎকার না স্যার তোমাকে কতবার বলবো এটা তোমার বন্ধুর কবিতা না ও জীবনানন্দের কবিতা নিজের বলে চালাচ্ছে কইছি আপনারে আপনি কবিতার কি বুঝেন সারাক্ষণ তো শুধু ব্যবসাপাতি নিয়ে থাকে আমি এই বই একবার পুরো শেষ করেছি স্যার আপনি কবিতার বই পড়ছেন এত বড় লোক হয়ে এটা আমি কোনোভাবে বিশ্বাস করি না তাহলে একটা কবিতা কোন তো শুনি যেই মুহূর্ত চলে গেছে জীবনের যেই দিনগুলি ফুরায় গেছে সব একবার তারা আসে ফিরে তোমার পায়ের চাপে তাদের করেছ তুমি ধুলি রাইট রাইট এমনই তো ওই যে কি জানি কবির নাম কইলেন না জীবন কুমার নন্দনা ফন্দ যাই হোক না কেন আমার বন্ধুর কাছ থেকে শুনে এই লিখছে বুঝছেন আচ্ছা আমি এখন একটু শুয়ে পড়ি ও ঠিক আছে স্যার আমি বিছানা করে দিতেছি এই যে বিছানা রেডি আচ্ছা স্যার আপনার এই শক্ত বিছানায় শুতে কষ্ট হইব না কষ্টের কথা বলছো কতদিন ফুটপাতে ঘুমিয়েছি পকেটে পয়সা ছিল না চেকারকে ফাঁকি দিয়ে ট্রেনে লঞ্চে ছাদে জার্নি করেছি সেই সব কষ্টের কাছে এসব কষ্ট কিছুই না তবে হ্যাঁ সে সময় বয়স ছিল এ বয়সে এসব অসম্ভব বলে মনে হচ্ছে স্যার কোনো কিছু যদি লাগে জায়গায় দাঁড়ায় আওয়াজ দিবেন এই বান্দা হাজির হয়ে যাবে আমি কিন্তু জায়গা আছি স্যার না না জেগে থাকতে হবে না শুয়ে পড়ো ভোরে উঠতে হবে তো কালকের দিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ও কি সে অনেক হিসেব নিকাশ বদলে যাবে কাল